বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম উপস্থিত আছেন এমন এক মানুষ। আমরা সবসময় বলতাম নির্বাচন মানে কারচুপি, তার প্রমাণ এ কয়েকদিন আগে দেখেন নির্বাচনী ট্রাইব্যুনাল সেই চট্টগ্রাম মহানগরীর যে মেয়র হিসাবে যাকে নির্বাচিত ওই ঘোষণা করেছে ডাক্তার শাহাদাত হোসেন, সে আমাদের মাঝে উপস্থিত, গতকালকে গ্যাজেটও হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের যুগ্ম মহাসচিব দলের জনাব খাইরুল কবির খোকন এবং সহদপ্তর সম্পাদক জনাব মোহাম্মদ মনির হোসেন উপস্থিত আছেন। আমরা আজকে এখানে যে কারণে উপস্থিত হয়েছি, যে কথাটি বলতে চাই, জাতীয়তাবাদী দল মানুষের দল, জনগণের দল, জনগণের পাশে থাকার দল। আর এই নেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উনি অসুস্থ দীর্ঘদিন যাবত আপনারা জানেন, তারপরেও উনি দেশের মানুষের জন্য কতটুকু চিন্তা করেন, দেশের মানুষের ভালো মন্দির বিষয়ে কতটুকু খবর রাখেন। গত কয়েকদিন আগে মাননীয় মহাসচিবকে উনি নির্দেশ দিয়েছিলেন যে যারা পঙ্গু হয়ে নিটোরে অর্থাৎ জাতীয় ট্রমাটোলজি ইনস্টিটিউট যেটাকে আমরা পঙ্গু হাসপাতাল বলি, সেখানে কারো হাত নাই পা নাই এরকম যারা আছে তাদেরকে আর্থিকভাবে উনি ওনার ব্যক্তিগত তহবিল থেকে সহযোগিতা করার জন্য মাননীয় মহাসচিবকে নির্দেশ দিয়েছিলেন। মহাসচিব মহোদয় ওই দিন গিয়ে তাদেরকে যতটুকু সম্ভব দলের বাইরেও, দল তো করছেই, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের যে সহযোগিতা অব্যাহত আছে, দলের সহযোগিতা অব্যাহত আছে, পাশাপাশি দলের চেয়ারপারসন দেশ বেগম খালেদা জিয়ার সহায়তা মাননীয় মহাসচিব সহস্তে তাদের কাছে হস্তান্তর করেছে। আজকেও এই যে দেশে বন্যা হচ্ছে এবং বন্যার যে ত্রাণ কার্যক্রম বিএনপি কেন্দ্রীয়ভাবে চালাচ্ছে, সেই ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য এতদিন আমাদের দলের চেয়ারপারসনের ব্যাংক অ্যাকাউন্ট হোল্ড করা ছিল, আপনারা জানেন। উনি কিন্তু ব্যাংক থেকে 50,000-এর বেশি টাকা তুলতে পারতেন না মাসিক গত এত বৎসর যাবৎ 2007 সালের পর থেকে। এই দিস ইজ দি মাস এখন থেকে উনার যে আপনার ব্যাংকটার যে একটা টাকা ট্রানজেকশনের যেটা বাধা নিষেধ ছিল সেটা উকে সে তুলে নেওয়ার পরে পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গতকালকে মাননীয় মহাসচিবকে কিছু পরিমাণ টাকা দিয়েছেন। টাকার অঙ্কটা আমি বলতে চাই না, বাট দিস ইজ সাবস্টেনশিয়াল অ্যামাউন্ট এবং এটি উনি মহাসচিবকে বলছেন যে এটা দলের বিএনপির যে কেন্দ্রীয় ত্রাণ তহবিল অর্থাৎ ত্রাণ এবং পুনর্বাসন তহবিল সেটাতে ওনার পক্ষ থেকে আমাদের কাছে হ্যান্ড ওভার করার জন্য, সেজন্যই আমরা আপনাদেরকে কষ্ট দিচ্ছি। মাননীয় মহাসচিব মহোদয় আমাদের দলের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আজকে এখানে 3 লক্ষ টাকা 2 লক্ষ টাকা 2 লক্ষ টাকা উনি ওনার ব্যক্তিগত পক্ষ থেকে চার মহাসচিবের জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাধ্যমে আমাদের যে ত্রাণ তহবিলে এখন দান করবেন এবং সেটা আমি ত্রাণ কমিটির পক্ষ থেকে গ্রহণ করব। আমরা সেজন্য চেয়ারপারসনকে ধন্যবাদ জানাই এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কষ্ট করে এখানে এসছেন সেজন্য ধন্যবাদ জানাই। এরপরে দুটি কথা বলবেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিসমিল্লাহির রহমানির রহিম। কোনো কথা নেই, গতকাল সন্ধ্যার সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে খবর দিয়েছিলেন তার সাথে দেখা করার জন্যে। আমি গিয়েছিলাম, যাওয়ার পরে তিনি আমাকে এই 2 লক্ষ টাকা হাতে তুলে দিয়ে বললেন যে এটা আমি আমার ব্যক্তিগত যে অর্থ এটা তহবিল সেখান থেকে আমি এই দলের ত্রাণ তহবিলে এটা আমি দিতে চাই, এটা তুমি নিজে হাতে এটাকে হ্যান্ড ওভার করবা। আমি ওই 2 লক্ষ টাকা আজকে আমাদের যিনি দায়িত্বে রয়েছেন আমাদের স্থায়ী কমিটির সদস্য আমাদের জনাব ডক্টর এজ এম জাহিদ হোসেন তার হাতে আমি দিচ্ছি। একটা কথা যেটা এখানে উনি ইতিমধ্যে আমাদের জাহিদ সাহেব বলেছেন যে দেশের যে কোনো দুর্যোগ মুহূর্তে, যে কোনো দুর্যোগ মুহূর্তে এই নেত্রী সবসময় এগিয়ে এসছেন এবং নেতৃত্ব দিয়েছেন। দুর্ভাগ্যক্রমে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার তাকে 6 বছর মিথ্যা মামলায় আটক করে রেখে দিয়েছিলেন এবং অসুস্থ তিনি তার কারাগারে থাকার সময় অসুস্থ হয়েছেন, সে অসুস্থতা তিনি এখনও আছেন। সারা দেশবাসী তার জন্য দোয়া করেছে, আপনার দোয়া করবেন তিনি যেন সুস্থ হয়ে বিদেশে চিকিৎসা নিয়ে ফিরে আসতে পারেন, এই দোয়া আপনার তার জন্য করবেন। আমি এখন আনুষ্ঠানিকভাবে তার হাতে এই টাকাটা তুলে দিচ্ছি। ধন্যবাদ।